থেকে বন্ধ থাকি। আমরা লকডাউনে বাড়ি এসেছিলাম, আব্বা মানে মাঠে কাকড়ে খাচ্ছিল, সেইখানে যাচ্ছিলাম ফুল নিয়ে। পুলিশে বিয়েছে বলল যে এখানে যেতে হবে না, এক লেডিস বিয়েছে আসবে তারপর যাবি। আমার এরকম হবে নি, লেডিস বিয়েছে বেশি বলে দুই মাস ফেন্সতে রয়েছে, গাজা রয়েছে, সুন্দর রয়েছে, যার দেবো তো বাদ যার দেবো না, এই ক্যাম্পে নিয়ে যাবো, আমি তো থানায় দেবো, কেস দেবো। তারপরে আমার বাবা আব্বু যায়, আব্বু গিয়ে বলে কি আমার মেয়ের কাছ কিছু নেই, চেক করুন তো লেডিস বিয়েছে পরে তো মেয়েকে আমি গাজা পেয়েছি তো মেয়ে খাইবো না। তারপরে আমার দুটো সবাই মারে গালে, তারপরে আমার বুকে ধাক্কা মারে। তারপরে আমি বলছি আমার মাসি খান তাও বলে তাও আবার মারে আমার মেরে আমি বাড়ি আসি, আমার বাড়ি আসে আব্বু বাড়ি এনে আমার মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়, হসপিটালে নিয়ে যায়, সেখানে সেলাইন দেয়, টেনশন দেয়। তারপরে আমার জ্ঞান ফিরে বাড়ি আসছে। 15ই সেপ্টেম্বর আমার ওই ভাইজিকে মানে বিএসএফ ধরে অতিরিক্ত টর্চার করেছে ওর উপরে। এবার আমি জানি না, আমার কাছে ফোন করে জানিয়েছে, আমি গিয়েছে, আমি ডাকবাংলায় গিয়েলাম, গিয়ে দেখি সেখানে অজ্ঞানই পড়ে আছে, ওর কোনো জ্ঞান নেই, পুরো বেহুশই পড়ে আছে। তারপরে অন্তত 3-4 ঘন্টা পরে ওর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে ডাক্তারবাবু বললো যে কথা বলছে না ওর একটু, মানে তোমরা ওর সাথে কথা বলে ওর একটু কথা বলাও। এবার আমরা অনেক চেষ্টা করি, ওর কথা বলিয়েছি, বলার পরে ডাক্তারবাবু বললো যে এখন আবার তত সুস্থ, তোমরা নিয়ে যাও, পরে যদি অসুবিধা হয় আবার আমাদের এখানে নিয়ে এসো। আমার দোকানে 23 নম্বর যে পয়েন্ট বিএসএফ, ওখান থেকে মাঠে যাওয়া আসা করে সব লোকজন, ও রোড দিয়ে যার থেকে লোকেরা বিশাল টর্চার করে আর কি, সাধারণ লোকের পরে এমন টর্চার করে যা সাধারণ মানুষ চলতেই পারে না, মাঠ দিয়ে মাঠের আর রাস্তায় চলতেই পারে না, যার জন্য ওখানে বিশাল অসুবিধে মধ্যে। আমরা 15ই সেপ্টেম্বর আর মেয়ে মাঠে যাচ্ছিল সকাল 9টার দিকে, 9টার দিকে যার থেকে ওর হাতে ছিল ফুলের একটা প্যাকেট, কাকরেলের ফুল, সেটা ফুলটা শোয়াইয়ে দেখাচ্ছ মাস কাছে দিয়ে চলে আসবে। আর মেয়েকে ওখানে 9টার থেকে 10টা পর্যন্ত আটকে রাখে, আটকে রাখার পরে ওখানে বলে লেডিস আসবে, লেডিস আসার চেক করার পরে যাবে, কিন্তু সেখানে লেডিস এসে করে আর মেয়েকে হুমকি দেয় তুই কী নিয়ে আসিস বল, ও বলে কিছুই নেই আমার কাছে, আমাকে কাকরেলে ফুল, বলে না তুই অন্য কিছু নিয়ে আসিস, তুই কোন সুপারি নিয়ে আসিস, এনে আসিস, তুই সত্যি কথা না বললি গাঁদা দিয়ে কেস দেবো। সেখানে আমি শুনতে পেয়ে একবার বাড়ির থেকে ফটাফট চলে যাই, ওখানে গেলে একবারে আমাকে বলে যে কে আমার তো আমার মেয়ে, বলে তোমার কেন থাকার দরকার নেই, বাড়ি চলে যাও মেয়ে পরে যাবে। তাহলে আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যাবো না, চেক করার কথা আপনি চেক করে দেখা দেন। তো বললো না মেয়ের কাছে সুপারি না থাকলেও আমি ওখানে সুপারি দিয়ে ক্যাম্পে নিয়ে যাবো, ওর কাছে কিছু না থাকলে ওকে গাঁদা দিয়ে কাঁচালান দেবো, বলবো যে বাবা দিয়ে পাঠাই যাচ্ছে। এইভাবে বিশাল একটা চর্চাল করে আমাকে আমাকে ওখানে থাকতেই দেয় না, আমাকে মারতে ধরতে যায়, যার জন্য আমি বাড়ি চলে আসি। আসার পরে ওকে মাটা গিয়ে দেখাচ্ছে ওখানে একটা ঝামেলা ঝঞ্ঝট ঘটার পরে ওখানে মেয়েকে যখন চটচাপটা মারে ওর মুখিটিকে চটচাপটা মেরে যখন মেয়েটা ওখানে অজ্ঞান হয়ে যায়, তখন ওর মা গিয়ে মেয়েটাকে ওখান থেকে ওটাই নিয়ে আসে। ওটাই নিয়ে আসলে পরে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি করে পরে মেয়ে নিয়ে সোজা ডাকমালা হসপিটালে ভর্তি করি। ওখান থেকে হসপিটাল থেকে আমরা চিকিৎসা করে মেয়ে স্বাভাবিক একটু হলে আমাদের ডাক্তারবাবু ছুটি দেয়, বলে আমার পরে যদি অসুবিধা আবার নিয়ে আসবে। এইভাবে মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেলাম আমরা। কিন্তু এই হিসেবে আমাদের এখানে এমনভাবে টর্চার করে, আমরা সাধারণ মানুষ রোডে চলতে গেলেও খুব ভয়, বাড়িও তো থাকতে গেলেও ভয়, বাড়ির পাওয়া যদি কেউ দৌড় মারে তা আমাদের দোষ যে বাড়ির থেকে বেরোয় না। এইভাবে বিশেষ এমনভাবে সব অত্যাচার করছে আমাদের ফলে যে এখানে থাকাই কষ্টকর। উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত তরালি গ্রামের একটি 12 বছর বয়সী মেয়ে সুরাইয়া পারভিন, তাকে 112 নম্বর ব্যাটালিয়ানের তরালি বর্ডার আউটপোস্টের বিএসএফ জওয়ান কনস্টেবল এসপি সিং তাকে কাস্টোডিতে নিয়ে তাকে চরমতম অত্যাচার করে, কাস্টোডিয়াল টর্চার, হেফাজতে নির্যাতন হয় তার। 15/9/2021 তারিখে তাদের যে জমি, সেই জমিতে তারা করলা চাষ করছিল, সেই জমিতে সে যখন যাচ্ছিল সেই সময় 23 নম্বর বর্ডার আউটপোস্টের অন ডিউটি বিএসএফ জওয়ান সেখানে তাকে আটকায়, বাধা দেয় এবং তাকে কাস্টোডিতে নেয় এবং তার ওপরে চরমতম নির্যাতন করে, তাকে ঘুষি মারে, তাকে চর মারে, তাকে লাঠি দিয়ে আঘাত করে এবং তার ফলে তার
অর্ধচেতন অবস্থা প্রাপ্তি হয়। তার বাবা যখন সেখানে যায় তাকে উদ্ধার করার জন্য, তার বাবার সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়, খারাপ ভাষা বলে তার বাবাকে সেই বর্ডার আউটপোস্ট থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে যখন সমস্ত গ্রামবাসীরা মিলে তাকে উদ্ধার করে, তাকে হসপিটালে ভর্তি করায় এবং সেখান থেকে সে ঠিক হয়ে বাড়িতে আসে, তার একদিন পরে 17/9 স্বরূপনগর থানায় তারা যখন কমপ্লেন লঞ্চ করতে যায় এই ঘটনার, সেখানের এএসআই যে অন ডিউটিরত অবস্থায় ছিলেন মিস্টার অর্জুন রাজবংশী, তিনি তাদের অভিযোগপত্রটি নেননি এবং বিভিন্ন জায়গায় ফোন করে, যখনই দেখেছেন যে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন জায়গায় ফোন করে সেই অভিযোগপত্র তারা গ্রহণ করে না। পরবর্তীতে তার বাবা বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপির কাছে কমপ্লেন করে, অভিযোগ করে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা বারবার করে বলে আসছি যে এই উর্দিধারী বাহিনী তারা মানুষের ওপর যে নির্যাতন করছে, তারা এই নির্যাতনটা করতে পারছে কেবলমাত্র তাদের বড় অফিসিয়ালরা তাদেরকে এই কাজ করার ক্ষমতা দিচ্ছে, তাদের ওপর কোনো চেক থাকছে না। এইখানেও তাই হয়েছে। এই ঘটনা যখন ওই ব্যাটালিয়নের পোস্ট কমান্ডার মিস্টার অমল দাসকে এই ঘটনা জানানো হয়, তখন মিস্টার অমল দাস এই ঘটনা জেনে বলে এটা ঠিকই করেছে, বিএসএফ ঠিকই করেছে, একটা 12 বছরের বাচ্চার ওপর তাকে কাস্টডিতে নিয়ে তার ওপর অত্যাচার করা, নির্যাতন করা, সেটা তারা ঠিকই করেছে। এবং অমল দাস তার পরবর্তীতে ভয় দেখাতে থাকে বাড়ির লোকজনকে যে যদি কোনো রকম কমপ্লেন, কোনো অভিযোগ কোথাও করা হয় তাহলে এই পরিবারের ওপর আরও বিভিন্নভাবে নির্যাতন নেমে আসবে, তাদের ওপর আরও খারাপ কেস দেওয়া হবে, এনডিপিএস কেস দেওয়া হবে এবং তাদের পরিবারটিকে পুরো শেষ করে দেওয়া হবে। এই ঘটনা আমরা আবার বলছি যে ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 21, যেখানে হচ্ছে জীবনের অধিকার দেওয়া হয়েছে, তাকে ভায়োলেট করছে। আমাদের আন্তর্জাতিক আইনে ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, তার যে 6 ধারা এবং 7 ধারা, সেই ধারা দুটিকেও এই ঘটনা ভায়োলেট করছে। ইউনাইটেড নেশনের কোড অফ কন্ডাক্ট ফর ল এনফোর্সমেন্ট অফিসিয়াল বলে একটা আইন রয়েছে, সেই আইনে বলা হয়েছে যে ল এনফোর্সমেন্ট অফিসিয়ালরা তারা কীভাবে তাদের ডিউটি, কর্তব্যগুলো পালন করবে। সেই আইনটিরও 2, 5, 6, এবং 8 ধারার পরিপন্থী এই বিএসএফের কাজ। এবং সবথেকে বড় কথা, এই যে ভিকটিম, যে একজন বাচ্চা, কেবলমাত্র 12 বছর বয়সী একটি মেয়ে, তার ওপর এই নির্যাতন, এই ঘটনা জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন 2000 যে আইনটি পাশ হয়েছিল তার 23 ধারার পরিপন্থী। এই 23 ধারায় বলা হয়েছে যে যারা এই বাচ্চাদের ওপর অহেতুক নির্যাতন তাদের করবে, তাদেরকে যথোপযুক্ত পানিশমেন্ট করা হবে। আর এই যে তাদের ফ্যামিলির ওপর ক্রমাগত চাপ আসছে যে যদি তারা কোনো জায়গায় অভিযোগ করে তাহলে তাদের ওপর এনডিপিএস কেস দেওয়া হবে, তাদেরকে আরও নির্যাতন করা হবে, এই ঘটনা কিন্তু অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত খারাপ। অর্থাৎ পাওয়ারফুল এবং পাওয়ারলেসের এই কন্ট্রাস্ট, এই দ্বন্দ্ব কিন্তু চলছে। আমরা চাই এর অবসান হোক। বিএসএফ তার নিজের জায়গায়, অর্থাৎ বর্ডার এলাকায়, যে জায়গায় ইন্টারন্যাশনাল বর্ডার পিলার রয়েছে, সেইখানে তারা ডিউটি করুক, তারা যেন গ্রামের ভেতরে না আসে এবং এদের ওপর যেন অত্যাচারের মাত্রা যেন না বাড়ায়।